আমিন, এক কাপ দুধ চা দেয়নি চিনি সারা? ধারে ধারে দুই বাচ্চার বাপ তুই, কিরম হা করে নায়িকার দিকে তাকায় থাকতে তো লজ্জা করে না? কারে করছিস? আমারে করছিস? আমার না হয় লজ্জা করে না, কিন্তু তুই যে গ্রামে গ্রামে ঘুরে এই ধারি বয়সে কেশকন্যা খুঁজতেছিস, তোর লজ্জা করে না? ভালোবাসার মানুষই খুঁজছি লজ্জা কিসের রে? তোর মতো কি আমি ধারে ধারে দুই বাচ্চার বাপ? মেজাজ কলাম খুব খারাপ আছে, চা দে। কেন, কেশকন্যার দেখা পাইছিস নাকি? এই তুই কি দিন দিন গাধা হয়ে যাচ্ছিস? কেশকন্যারে পালি তো মন ভালো থাকবি, খারাপ থাকবি কে? তোর কেশকন্যার বয়স যদি আমার কন্যার বয়সের মধ্যে হয় তাহলে পরে তো মেজাজ খারাপ হতেই পারে। এই আমির, তুই কি আমার বদদোয়া দিচ্ছিস? আমি রোজ স্বপ্নে দেখি চঞ্চলা চপলা হরিণী তরুণী। স্বপ্নের হস্তিনী তরুণী? কি হস্তিনী তরুণী মানে? তুকু মুখ দিয়ে বার হয়ে গেছে, হরিণী তরুণী। তোর হরিণী তরুণী বাস্তবে খুকিও হয়ে যেতে পারে, তুই খুঁজা বাদ দে। তুই এক কাজ কর, তুই আমার শালিক বিয়ে করে ফেল। তোর শালিকরে তুই বিয়ে কর শালা। এমনিতে মেজাজ মুজাজ খারাপ, কেশকন্যারে খুঁজি পারছি না, আরো মেজাজ খারাপ করে দিছে। এই কোনে যাচ্ছিস, চা খেয়ে যাবি না? ওই তোর হস্তিনী শালিকে তুই চা খাওয়াস। দেখো চা খেয়ে যা, দোস্ত দোস্ত যাস নি, চা খেয়ে যা। ওই চেয়ারম্যানের টাকা শোধ দিতে আর কতদিন লাগবে রে? যে হারে টাকা শোধ হচ্ছে মা, তাতে তো মনে হচ্ছে অন্তত বছর দুয়েক আরো লাগবে। এখনো বছর দুয়েক? হ্যাঁ মা। তুমি কি আমার কিছু ক্ষতি আইছো মা? না হ মানে ওই কোসির যে মানে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি কি কবা একটু কও না, অসুবিধা কি? না মাজান, এই সংসারের কাজ করতে করতে আমি আর কুলোতে পারতেছি না, শরীরেও বল পাই না, আর তাছাড়া একটু এদিক থেকে সেদিক গেলেই আমার মাজা ব্যথা করে, একটা সাহায্য করার লোকের দরকার। আচ্ছা ঠিক আছে, আমি নিজে তোমার কালকে সাহায্য করবো, ঠিক আছে? তুমি আর চিন্তা করো। হয় তুই যে কি সাহায্য করবি সেটা আমার খুব ভালো করে জানা আছে, সারাদিন তো থাকিস বাইরে বাইরে। আচ্ছা তাহলে এক কাজ করো মা, ওই তুমি তোমার ছোট ছাওয়ালে বিয়ে দিয়ে দাও। ছোট ছাওয়ালে বিয়ে দিয়ে দিই, বড় ছাওয়ালে রাখে দিই, তাই না? তারপরে মানুষ হাসাহাসি করুক। মা এই বউ খাওয়ানির মতো টাকা তো আমার নাই, সারাদিনে গিরাম ওগিরাম ঘুরে যে দুই টাকা ইলেকট্রিকের কাজ করে পায়, তুমি তো জানো সংসার চালায় চেয়ারম্যান সাহেবের টাকা শোধ করতে কষ্ট হয়ে যায়। আরে বাবা, তিনজন মানুষের পেট চালাতে পারলি আর একজন মানুষের পেটও চালান যাবে না, ওটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। আমাদের পেট যেভাবে চলে মা, সেটার কি পেট চলা বলে? পাতা পাতা শাক সবজি কচু ঘেঁচু খায় আমাদের পেট চলে। এখন নতুন একটা মানুষ নিয়ে আইসে ওইসব খাওয়াতে তোমার একটু কষ্ট হবে না কব? আচ্ছা ঠিক আছে, আল্লাহ একটু মুক্তি তুলে চালেই আমি বিয়ে করব, ঠিক আছে? হয় আমি বাইসে থাকতে থাকতে আল্লাহ মুক্তি তুলে চালেই হয়। ও আরে আরে বসো 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 মা। ওরে আচ্ছা তুমি চলো তো, আমি একটু রসুন তেল গরম করে তোর মাঝে একটু ঢেলে দিই, চলো। থাক লাগবে না, এমনি সারে যাবে না। আচ্ছা মা ঠিক আছে, আমি কলাম তো সময় হলেই আমি বিয়ে করব, চলো তো রাগ করো না, আস্তে উঠো আস্তে উঠো, চলো 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 আস্তে আস্তে আস্তে। আরে এত ব্যথা কবা না।